ভাইরাসটা কতক্ষণ বেঁচে থাকতে পারে, কত টেম্পারেচারে বেঁচে থাকতে পারে, বৃষ্টি পড়লে সেটা কি নিচে মাটিতে নেমে আসছে, পুকুরের জলে ঢিল ছড়লে পরের পর রিপলস তৈরি হয়, সারা দেশে সেইভাবে ছড়িয়ে পড়ে, এরপরে যে ঢেউটা আসছে সুনামি, আর এই সুনামিকে যদি না আটকানো যায় এই সুনামি আমাদের ভেঙে চুরমার করে দেবে। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 20 বছর 50 বছর পরে তাদের মিউটেশন হয়, এক একটা নতুন ফর্ম আসে, কিন্তু এখানে 2 মাসের মধ্যে 2টো স্ট্রেন আইসোলেট হওয়াটা এটা একটা খুব খারাপ বার্তা বহন করে আনছে। আমরা কি সত্যি স্টেজ 2-তে এখনো আটকে রয়েছি? যদি আমেরিকার পরিস্থিতি ভারতবর্ষে প্রযোজ্য হয় তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে 30 কোটি লোক করোনা ভাইরাস আক্রান্ত হবে। লকডাউনের জন্য কালকে যে ইনস্ট্রাকশনসগুলো আমাদের মুখ্য সচিব জারি করেছেন সেগুলি প্রয়োগ করা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। এখন তো মাত্র 10 জনের কথা বলছি আমরা, ভগবান না করুক আমরা তো কয়েক হাজারের দিকে এগোচ্ছি, যেভাবে দেখছি অন্য দেশের সাথে, তখন কী হবে?